আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি আসসালামু আলাইকুম গাইস, আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। টিকটক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ঝড় তুলে ধরার মতো গানগুলো একসাথে দেখাবো। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া গানগুলো, যে গানগুলো টিকটকে ফোরিও কাঁপিয়ে বেড়াচ্ছে সেই গানগুলো একসাথে দেখাবো। চলুন গাইস, দেরি না করি। সুতরাং গাইস, আপনিও আমাদের সাথে সারা বিশ্বে ভাইরাল হওয়া গানগুলো উপভোগ করতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষের ভিডিওগুলো একটির থেকে একটি মারাত্মক। তো গাইস, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। চলুন গাইস, মূল ভিডিওতে যাই। সো গাইস, লিস্টে শুরুতে রয়েছে টিকটক কাবানো মমতা আপার গান সাইকেল সালামো আমি পুরা রাস্তা ঘুইরা। গানটি রিলিজ হয় 8 বছর আগে, বর্তমানে এসে টিকটকে ঝড় তুলে দিয়েছে। তবে হ্যাঁ, গানটির নাম রয়েছে বাজান আমায় সাইকেল কিনে দাও, কিন্তু রিমিক্স করা গানটির ভিউ রয়েছে প্রায় 15 মিলিয়ন প্লাস। সো গাইস, এরপর রয়েছে সাথি খানের ভাইরাল হওয়া গান আমি এক এমন পাখি। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি গানটি টিকটক সহ সোশ্যাল মিডিয়া ঝড় তুলে দিয়েছে। গানটি দিয়ে টিকটকে কষ্টের অনেকে ভিডিও বানিয়েছে, চলুন দেখে আসি। গানটি দিয়ে টিকটকে 1 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে, যা সত্যি প্রশংসনীয়। যেন আমি সুখ নিবাসি আমি মাত্র 8 মাসে গানটির ভিউ রয়েছে 24 মিলিয়ন। সো গাইস, এরপর রয়েছে শেখ সাদি টিকটক কাঁপানো গান বেপরোয়া। গানটি দিয়ে বানানো টিকটকের কিউটাবুদের ভিডিওগুলো একটির থেকে একটি মারাত্মক, চলুন দেখে আসি। গানটি দিয়ে বানানো টিকটকের ভিডিওগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। এই গানের ইউটিউবের ভিউ রয়েছে 19 মিলিয়ন, সত্যি প্রশংসনীয়। কেউ টাপুটি টিকটকে এক ভিডিও বানিয়ে ঝড় তুলে দিয়েছে। তবে গানটির নাম গিক তারুয়াং ওয়াসাম। 150 টাকার জীবনটাতে 900 টাকার প্যাররা, সময় এখন যা চলতেছে আকাশ ভরা তাররা। টিকটকে ভাইরাল হওয়া গানটি গেয়েছেন সিয়াম ফারদিন। গানটি দিয়ে অনেকে ভিডিও মেক করেছেন। 100 টাকার জীবনটাতে 900 টাকার প্যাররা, সময় এখন যা চলতেছে আকাশ ভরা তাররা। টিকটকে ভাইরাল হওয়া গানটির নাম রয়েছে ডাক্তার সাহেব কি যে হইলো দেখেন চেক আপ কইরা। ডাক্তার সাহেব কি যে হইলো দেখেন চেক আপ কইরা, আমার ধুক ধুক করে বুকখানা আর ঘুম গেছে গা হইরা। গানটির বর্তমানে ভিউ রয়েছে প্রায় 2 মিলিয়ন প্লাস। সব কিছুরই অভাব আছে, সমস্যারই অভাব নাই, এটা লাগে ওইটা লাগে লাগা লাগে। সো গাইস, এরপর রয়েছে সিলেটের আঞ্চলিক ভাষার গান বড় ভাবি কই গেলা। গানটি ইউটিউবে ভাইরাল না হলেও টিকটকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। টিকটকে সুন্দরী সুন্দরী আপুরা ভিডিও বানিয়েছেন, চলুন দেখে। '90-এর দশকে গাওয়া গানটি জনপ্রিয়তা না পেলেও বর্তমানে রিমিক্স ভার্সনে গানটি টিকটকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সো গাইস, তারপর রয়েছে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া গান তুমি রইলা কই আমায় রাখলা কই। গানটি এতটাই জনপ্রিয় হয়েছে টিকটকে ঢোকা মাত্রই সামনে চলে আসে।
গানটি দিয়ে বানানো টিকটকের কিউটাবুদের ভিডিওগুলো একটির থেকে একটি জোশ। গানটি দিয়ে বানানো টিকটকের কিউটাবুদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। সো গাইস, এরপর রয়েছে ওমর ভাইয়ের টিকটক কাঁপানো ডায়লগ, চলুন দেখে আসি। কখনো কারো হাত ছাড়ার আগে একবার এইটা ভাইবা নিও, কিছু বছর পর দেখা হলে সেই দিন ভুল করছিলাম, এইটা যাতে মনে না হয়। আমি সবাই রে জাদে হাই, ওইটা আমি না, যেটা আমি ওটা কেউ জানেই না। সো গাইস, এরপর রয়েছে নির্জন ভাইয়ের টিকটক কাঁপানো ডায়লগ, চলুন দেখে আসি। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে নতুন কোন ভিডিওতে। ধন্যবাদ।